মণিপুরের বিজেপি সরকার সংখ্যালঘু হয়ে পড়েছিল পাঁচ দিন আগেই সতেরো জুন রাতে নজন বিধায়ক সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করেছিল কিন্তু পাঁচ দিন পরও সে রাজ্যের রাজ্যপাল বিধানসভা অধিবেশন কবে ডাকা হবে তা জানাননি টেস্টের কথাও এদিকে রবিবারই বিজেপি সরকার বাঁচাতে সেখানে পাঠানো হয়েছে অসমের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে যিনি গোটা উত্তর পূর্ব ভারতে বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার গড়ার মূল কারিগর হিমন্ত শর্মা সঙ্গে করে নিয়ে গেছেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কন্রাজ সাংমাকেও কন্রাজ সাংমার দল এনপিপি মণিপুর সরকারের শরিক ছিল মণিপুরে এনপিপির চার বিধায়ক রয়েছেন যারা সমর্থন তুলে নিয়েছেন সরকারের ওপর থেকে ওই বিধায়কদের সঙ্গে নিয়ে মণিপুরে গেছেন হিমান্ত বিধায়ক ধরে ধরে আলোচনা চলছে করেছেন মণিপুরে বিধায়ক কেনার চেষ্টা হচ্ছে বলে এদিকে কংগ্রেসও তার দুই নেতা গৌরব গগৈ এবং অজয় নেকালকে মণিপুরে পাঠিয়েছিল শনিবার কিন্তু মণিপুরে পৌঁছানোর পরই তাদের দুজনকে কোয়ারেন্টিন করে রাখা হয়েছে কারোর সঙ্গে তাদের যোগাযোগ করতে দেয়া হয়নি অন্যদিকে রবিবার হিমান্ত এবং কনরাড পৌঁছানোর পর তাদের কোয়ারেন্টিনে নিয়ে যাওয়া হয়নি এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে মনে করা হচ্ছে সবকিছু হচ্ছে মণিপুরের সরকারকে বাঁচানোর স্বার্থেই পিওর রিপোর্ট চ্যানেল দিন রাত